এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। 2 থেকে 3 টুকরা মাংস ছিল, আর পুরোটা যে তেলের একদম গোডাউন, তেলের স্টক করে রাখছে। আচ্ছা, আমাদের অর্ডার 10 মিনিটের মধ্যে চলে আসছে। এগুলো হচ্ছে হাঁসের মাংস। আচ্ছা, আপনি কি খাবার সময় এরকম মাস্ক 2টা পরে থাকবেন? না না না, এলা পড়ুক, পরে ভিডিও দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভন জার্নি। আজকে থার্ড টপ ফ্যানের গিফট গুলো নিয়ে আসছি। সে আজকে এখানে অবস্থান করছে। এটা হচ্ছে নিহান ফুড পার্ক, যোগীতলা, নতুন বাজার, 17 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। তো এটার মধ্যে আছে থার্ড টপ ফ্যান। আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে থার্ড টপ ফ্যান কোথায় আছে খুঁজে বের করি। আর যতদূর শুনছি সে হাজবেন্ড নিয়ে আসছে, তার নাম হচ্ছে বৃষ্টি রোমান ওফ মিসেস জ্যোতি। তো তাকে এখন খুঁজে বের করি। ফার্স্ট টাইম দেখা, এর আগে সে আমার পরিচিত না ব্যক্তিগত ভাবে, তো এখন খুঁজতে হবে সে কোথায় আছে। ঠিক আছে, আসেন ভিতরে যাই। রেস্টুরেন্ট এমনি তো অনেক বড়, তো আগে ভাবলাম রেস্টুরেন্ট একটু ঘুরে দেখি। এটা ছোটখাটো একটা মিনি পার্কের মতোই, তো আগে একটু ঘুরে দেখি, তারপরে টপ ফ্যান কে খুঁজি। বসার অনেকগুলো প্লেস আছে অল ওভার, একদম লাইটিং করে তো ফাটাফাটি অবস্থা দেখা যায়। বাচ্চাদের খেলাধুলার জায়গা দেখা যায়, অনেক কিছু আছে এরিয়া। এখানে তো পুরাটাই লাভ, ঠিক আছে, লাভ এরকম, ঠিক আছে, পুরাটাই লাভ। খুব সুন্দর জায়গা, পিছনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা ওইগুলো একটু ঘুরে দেখি। ঘুরে দেখি আছে কোথাও, তাকে আমরা খুঁজবো। একটু পিছনের দিকে যাই। হ্যাঁ, ছোট ছোট এরকম ঘর দাঁড়ানোর জন্য, আসলে কাপলদের জন্য আর প্রেমিক প্রেমিকাদের জন্য খুব বেস্ট প্লেস। আসলে আমি বিয়ে করে তো আসলে ভুল করছি, এখন সব জায়গা গিয়ে পরিচয় দিতে হবে যে আই এম সিঙ্গেল। যাই হোক, সামনের দিকে আগাই। জায়গাটা অনেক বড়, সুন্দর, তো দেখা যাক কি অবস্থা হয়। আমি আসতেছি। এটা হচ্ছে ব্রিজ, কাঠের ব্রিজ, একটা টাইটানিক টাইটানিক ভাব আসতেছে, মানে ওরা জাহাজে ছিল, আমার ব্রিজে ভাব আসতেছে। অনেক সুন্দর জায়গা। যাই হোক, হ্যাঁ, এখানে বসি, একটু নাড়াচাড়া করতেছে। আমি কি ভেঙে পড়ে যাব নাকি যেই সাইজ আমার? যাই হোক, চারিদিকে অনেক সুন্দর লাইটিং করছে, খুব সুন্দর। হয়তো টপ ফ্যান কে দেখতে পাচ্ছি আশেপাশে আছে। একটু সামনের দিকে যাই, দেখি হয়তো ওই দিকেই আছে। টপ ফ্যান কে পেয়ে গেছি, যে এখানে আছে ওনারা। হাই, কেমন আছেন আপনারা? ভালো, এই তো বসেন। হ্যাঁ, কি অবস্থা? আচ্ছা, তা কি অবস্থা, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কি রেগুলার আমার কন্টেন্ট দেখেন? জি। সত্যি? জি। লাস্ট কন্টেন্টটা দেখছেন? জি। লাস্ট কন্টেন্ট কি ছিল? অক্টোপাস খাওয়ার। অক্টোপাস খান? জি। অক্টোপাস খান? জি। খাইছেন? সত্যি খাইছেন? জি। আপনি খাইছেন? না না। খাবেন? না না। আচ্ছা, যাই হোক, আপনি থার্ড টপ ফ্যান হিসাবে আপনার গিফট নিয়ে আসছি। তো আস্তে আস্তে ক্ষুধা লাগছে, আগে খাই। হ্যাঁ, আগে 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 গিফট নেবেন, আপনার ইচ্ছা। আমার ইচ্ছা গিফট যদি না দিই? না দিলে না দিলে খুশি, না দিলে খুশি। আচ্ছা, না আগে খাওয়া দাওয়া করি? হ্যাঁ, না আগে আগে গিফট বুঝাই দেবো। আচ্ছা, আগে গিফট দিই, তারপর খাওয়া দাওয়া করি, তারপর আনবক্সিং নাকি? খোদা কি বেশি লাগছে নাকি কম? খোদা লাগে নাই? আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আপনাদের গিফট এন্ড কনগ্রাচুলেশন ফর দ্য থার্ড টপ ফ্যান। আচ্ছা, এখন টপ ফ্যান তার গিফট গুলো আনবক্সিং করতেছে। যাই হোক, সে হয়তো আপনাদেরকে মুখ দেখাবে না, মাস্ক পরা তো সমস্যা নাই, আপনারা তার আনবক্সিং দেখে দেখি সে কতখানি এক্সাইটেড, দেখি আর কি কি আছে বক্সের মধ্যে।
খুলেন খুলেন খুলে প্রয়োজন পড়েন আঙ্কেল রে পড়া এইটা ভরে দিতে তুমি পড়ো না না আপনি পড়ো বসেন এইটা ভরে দিতে আচ্ছা আপনি কি খাবার সময় এরকম মাছ দুইটা করে থাকবেন না 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 আচ্ছা হ্যালো পড়ো পরে গিয়ে দেখ দেবেন আপনার হাজবেন্ড তো মাস্ক প্রথমেই দখলে নিছে যাই হোক বাকিগুলো গিফটের কি অবস্থা একে জানো ওটা তো খালি কিছু নাই নিহান ফুড পার্ক এক পাতার মেনু আছে যাই হোক ওদের আইটেম হচ্ছে ফ্রাই আইটেম বার্গার ড্রিঙ্কস কম্বো অন্যান্য অন্যান্যের মধ্যে আছে সালাদ ভেজিটেবল ও এখানে বিভিন্ন প্যাকেজও আছে স্পেশাল আইটেমের মধ্যে আছে হাঁসের মাংস চালের রুটি কম্বোর মধ্যে ড্রিঙ্কসের মধ্যে মিনারেল পিৎজা বার্গার চাইনিজ ফুড অ্যান্ড দেশি ফুডের একটা মিশ্রণ যাই হোক টপ ফ্যানকে জিজ্ঞাসা করি সে কী খাবে আচ্ছা আপনার মেনুটা দেখেন আপনারা কী খাবেন মানে কোনটা পছন্দ আপনাদের কোনটা পছন্দ হাঁসের মাংস আর চালের রুটি আচ্ছা ঠিক আছে আমরা হাঁসের মাংস আর চালের রুটি অর্ডার করি আচ্ছা আচ্ছা আমাদের অর্ডার 10 মিনিটের মধ্যে চলে আসছে এগুলো হচ্ছে হাঁসের মাংস আর এগুলো হচ্ছে রুটি অ্যাকচুয়ালি ওদের চালের রুটি ছিল না তো আটা দিয়ে রুটি তৈরি করে দিছে মেনুতে আছে চালের রুটি তো সমস্যা নাই ঠিক আছে আমরা টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি কীরকম লাগবে এগুলো আর টপ ফ্যানদের রিভিউ অবশ্যই নিব নেন 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 আচ্ছা নেন নেন রুটি পাতলা পাতলা সমস্যা নাই রুটি তো গরম দেখা যায় রুটিটা মনে হয় কালো আটার রুটি একটু সমস্যা নাই সমস্যা নাই কিছুক্ষণের মধ্যে আপনারা টপ ফ্যানের মুখ দেখতে পারবেন আমারও দেখার সৌভাগ্য হচ্ছে আমি খাই খাওয়ার সময় কথা বলতে তারা ভাগে কম পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আমি তো হাসের মাংস কোনো স্বাদই পাচ্ছি না একদম অতিরিক্ত তেল এই যে দেখেন অবস্থা এই হচ্ছে তেলের অবস্থা আর অতটা গরমও না মনে হচ্ছে আগে রান্না করা ছিল হালকা আছে গরম করছে একদমই ঠান্ডা বলা চলে আর এই হচ্ছে তেলের অবস্থা এই তেল খেলে এমনি আমি যেই স্লিম ডাইটিংয়ে আছি যে স্লিম মানুষ তাতে আমার ফাটতে আর সময় লাগবে না এই হচ্ছে অয়েলের অবস্থা যাই হোক আর রুটি তৈরি করছে আটার রুটিতে এত পরিমাণ ওরা এক্সট্রা আটা দিছে যে রুটি বেলার সময় যে আমার দুই হাত একদম পুরো ভরাই দেখেন অবস্থা এই হচ্ছে অবস্থা আমার যাই হোক এখন এগুলো খাবো না রুটি খাবো আমি নিশ্চয়ই এখন কনফিউজড যাই হোক খাই আজকে তেল খেয়ে মোটা হয়ে যাবো কোনো সমস্যা নেই আচ্ছা অবস্থা দেখি মাংসের কি অবস্থায় আছে মাংস হাঁসের মাংস হিসাবে মাংসটা ঠিক আছে মাংসের ফ্লেভারটা তো ভালোই টেস্টি টেস্টি বাট তেলটা একদম অতিরিক্ত তেলটা ওরা ফেলে দিতে পারতো অতিরিক্ত পরিমাণ তেল
মাংসটা খুব টেস্টি আর রুটিটা অতটা ভালো লাগতেছে না। যাই হোক, খাই, টাকা যেহেতু দিয়েছে খেতে তো হবে, কিছু করার নেই, টাকা তো পরিশোধ করতে হবে, নষ্ট করে দেখি খেয়ে ফেলি। জোনাদের একটু দেখেন মাঝে মধ্যে, ঠিক আছে, আমার টপ ফ্যান। তো এই ছিল আজকে টপ ফ্যানের সাথে মিট। আর আপনারাও যদি এরকম টপ ফ্যান হতে চান তো রুলস আপনারা জানেন, আর উইন দা গিফট বক্স কন্টেন্ট আপনারা সব ডিটেলস জেনে যাবেন। এরকম আমার সাথে খাবারের সুযোগ এবং আপনাদের জন্য স্পেশাল গিফট আইটেম তো থাকছে। তো এখন খাই কথা না বলি, তাহলে রুটি শেষ হয়ে যাবে, আমি পাবো না ভাগে। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি। আচ্ছা, আমাদের খাবার প্রায় শেষ, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, 2 থেকে 3 টুকরা মাংস ছিল, আর পুরোটা যে তেলের একদম গোডাউন, তেলের স্টক করে রাখছে। আর ওদের হাঁসের মাংস ছিল 120 টাকা করে, 120 টাকা ছিল এই যে এক গোডাউন তেল। আর 2 থেকে 3 টুকরা মাংসের মধ্যে 2টা ছিল হাড্ডি, আর চালের রুটির বদলে দিয়েছে আটার রুটি। যাই হোক, সমস্যা নেই, হচ্ছে খাবারের অবস্থা। তো ঠিক আছে, এখানে শেষ। আর আপনাদের যদি মনে হয় আজকে ভিডিও বেশি ভালো লাগবে, কারণ খাবার তো একদম টোটালি আউট অফ, মানে আউট অফ কন্ট্রোল, আউট অফ মাই মাইন্ড। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, আমি শোভন, উঠ চ্যানেল শোভন জার্নি, অ্যান্ড মাই থার্ড টপ ফ্যান বৃষ্টি রোমান ওরফ মিসেস জ্যোতি। থ্যাংক ইউ।